আমাদের বড় সমস্যা হচ্ছে এটা, আমরা দুর্বলের মায়া ত্যাগ করতে পারি না। দুর্বলের প্রতি ভীষণ আমাদের দুর্বলতা রয়েছে, দুর্বলের প্রতি দেখবেন যে অধিকাংশ হুজুর ওয়াজ করতে গেলে ওরা দুর্বল ছাড়া ওয়াজ হুজুর আসে না, ওয়াজ দুর্বল দিয়ে ওয়াজ করতেছে, কেউ বানোয়াট দিয়ে ওয়াজ করতেছে হুজুররা। তো এই যে এই বলতে চাই আমলের জন্য দুর্বল কত বড় মিশা কথা দেখেন জীবনে, এটা কেউ বলে না, এটা বলতে আমলের জন্য নয়, আমলের জন্য বলে না, কেউ বলে না আমলের কথা, সবাই বলছে একটা কথা যে প্রতিরোধের ক্ষেত্রে তাও কিছু শর্ত দিছে, এই শর্ত অনুসারে ওরা যদি করে একটা চলে না, অথচ আকিদা সাব্যস্ত করতেছে দুর্বল কথা দিয়ে, কেউ বলে না এটা, আহকাম সাব্যস্ত দুর্বল কথা কেউ বলে নাই, সব হচ্ছে ফজিলতের কথা বলছে, শুধুমাত্র আমলের কথা বলে না, ফজিলতের কথা কেউ কেউ বলছে তাও বলে না, সত্যি কথা অর্থ দুর্বল হাদিসের কোনো প্রয়োজন নাই, আকিদাতও দরকার নেই, আমলও দরকার নেই, ফজিলতও দরকার নেই, আহকামও দরকার, কোথাও দরকার নেই, আলহামদুলিল্লাহ আল্লাহর দিন আল্লাহ হেফাজত করেছেন, এখানে সহি কোরআন যেমন হেফাজত করেছেন, হাদিসকেও আল্লাহ তাআলা হেফাজত করেছেন, আপনার জন্য সহি হাদিস আমল করার পরে দুর্বল হাদিস আমল কোনো প্রয়োজন হবে না, সারা জীবন পরীক্ষা করে দেখেন কোনো দরকারই হবে না, সুতরাং আমাদের এটার উপর থাকতে হবে, আল্লাহ আমাদের বিচার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।